কোনো করোনা রোগী শনাক্ত হয়নি আমাদের দেশে। এ পর্যন্ত 83 জনের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। গত 24 ঘন্টায় 4 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, তাদের কারোর মধ্যেই করোনার সংক্রমণ পাওয়া যায়নি। এছাড়া আমরা হটলাইনের মাধ্যমে সবার যেই সবাই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনিংয়ের অংশ হিসেবে, এটা আপনারা জানেন, ইতিমধ্যে জানিয়েছি আমরা। হটলাইনে মোট কলের সংখ্যা 70, তার মধ্যে 62টি কল করোনা সংক্রান্ত, এবং একজন সরাসরি এখানে এসেছেন আইডিসিআরে আমাদের সেবা গ্রহণ করার জন্য। আমরা ইতিমধ্যে এটা আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশে আমরা এবার অনেক আগের থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করছিলাম, এবং সেই কাজ যেই প্রস্তুতিগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর পরবর্তী পর্যায়ে যদি রোগী পাওয়া যায় কী করণীয় হবে, এগুলো সব সন্নিবেশিত করে একটা বাংলাদেশের প্রস্তুতি হটস্টাফ আমরা প্রস্তুত করেছি, যেটা বিভিন্ন স্তরে পরিকল্পনাটা সাজানো হয়েছে, সেটার এখন ফাইনালাইজেশন চলছে। এছাড়া ভ্রমণ বিষয়ে আমরা আবারও আপনাদেরকে সতর্ক করতে চাই, অত্যাবশ্যকীয় ভ্রমণের ক্ষেত্রে যেই দেশে যাব সেই দেশে যাতে আমরা সাবধানতা অবলম্বন করি, গুজব যাতে ছড়িয়ে না পড়ে, ভুল তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, জনমনে যাতে কোনো বিভ্রান্তি তৈরি না হয়, এবং পাশাপাশি যাতে কোনো আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে গণমাধ্যমের আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। আবারও এই কাজটা আমাদের আসলে প্রতিনিয়ত মাথায় রেখেই করতে হবে যে কোনোভাবে যেন আমরা জনমনে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, এবং সেই কারণেই আপনারা আপনার পরিশ্রম করছেন সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সবার কাছে সঠিক পৌঁছে দিলেই আতঙ্ক নিরসন করা সম্ভব। আমরা যেই তথ্যগুলো বলে থাকি সেগুলো সাবধানতা হওয়ার অবলম্বন করার জন্য, এবং এই জন্য মাথায় রাখতে হবে সবসময় আতঙ্ক নয়, আমাদের সচেতন হওয়া প্রয়োজন, সতর্ক থাকা প্রয়োজন, এবং সতর্কতার অংশ হিসেবে শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে যে করণীয় আমরা প্রতিদিন এটা বলি, আবারও আজকে বলবো, নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোবেন, অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না, ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন, কাশি শিষ্টাচার মেনে চলুন, অসুস্থ পশু পাখির সংস্পর্শ পরিহার করুন, মাছ মাংস ডিম ভালোভাবে রান্না করে খাবেন, অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন, অত্যাবশ্যকীয় ভ্রমণ হলে ভ্রমণকালীন সতর্কতা মেনে চলুন।